সো ফাইনালি থালাপতি বিজয় গোট ওটিটিতে রিলিজ হয়ে গেছে এবং আমিও রিভিউ নিয়ে চলে এসেছি। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এবং একটা নিউ ভিডিও। থালাপতি বিজয় দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, সেটা 2024 সালে মুক্তি পেয়েছে সেপ্টেম্বর মাসের 5 তারিখ, আমার জন্মদিনের দিন রিলিজ হয়েছে এবং সেদিন রাত্রে আমি ওইটা দেখেছি। আমি ছোট করে রিভিউ করবো, কারণ অত এখন সবাই দেখে নিয়েছেন, হয়তো ওখানে বিস্তারিত রিভিউ করার কোনো দরকার নেই। জাস্ট আমার মতামতটা এখন দিই ওইটা সম্পর্কে। তো এখানে থালাপতি বিজয় ভিলেন ক্যারেক্টারটা, মানে যে তার ছেলে, মানে তাকে দেখতে কোনো ভালো লেগেছে, মানে থালাপতি বিজয় ভিলেনে কোনো সময় করেনি এর আগেও, আমার তো মনে পড়ছে না। আমি থালাপতি বিজয় তো প্রায় সব মুভি দেখেছি, ভিলেন আর কোনো সময় সে করেনি। তো সেখানে থেকে প্রথম থেকে একটু খারাপ লাগলো যে থালাপতি বিজয়ের মতো মানুষ এরকম ভিলেন রোল করছে, বাট তার সে একটা অ্যাক্টিং কিন্তু সেই হয়েছে, সেই সে দেখুন মেয়ে শিখে মেরে ফেলছে সেই সব সিন, যেমন জেলখানায় যে স্যার একটা সিন রয়েছে ইন্টারভিউশন করে, মানে ওই সিনগুলো সেই অভিনয় করেছে ভাই। আর যে এন্ডিং যে টুইস্ট দেয়, মানে ওই টুইস্টটা না দিলে হতো আমার যেটা মনে হয়, মানে থালাপতি বিজয় এটা মুভি করবে না, আমি সেই জন্য বলছি টুইস্টটা কিন্তু এমনি ওয়ার্ক করে। হ্যাঁ, কিন্তু ভাবতে লাস্টের মানে টুইস্ট থাকবে, বাট যেহেতু সে মুভি করবে না, করা ছেড়ে দেবে, তাই ওরকম একটা টুইস্ট না দিলে হতো আমার যেটা মনে হয়। এন্ডিং যেখানে শেষ হয়ে গেছে তার ছেলেকে সে মেরে ফেলে ওই পর্যন্ত ঠিক ছিল, জেলায়ের মতো এবং আবার লাস্টের টুইস্ট ওরকম দিল না থাকলে হতো। আমি স্পয়লার দেবো না, সমস্যা নেই। এই মুভির সাথে নেগেটিভ দিয়েছে সব মুভিটার যাকে বলে গান, একটা গানও ভালো হয়নি, একটা গানও না। তাহলে লিও দেখো, বিস্ট দেখো, ভারিসও দেখো, প্রত্যেকটা মুভির না গান ভালো থাকে। এবার থালাপতি মাস্টার বলতে পারি, থালাপতি বিজয়ের এই প্রথম আই থিঙ্ক কোনো মুভিতে গান খারাপ হয়েছে, খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। বিজিএমটা মোটামুটি গল্প অতটা ভালো না, অনিরুদ্ধ বিরত হয়নি, আর একদম খারাপও বলবো না, একেবারে সে পাতা দেওয়ার না, বাট ওকে মানে মোটামুটি চলে মুভি যখন দেখি তখনই বিজিএমটা শুনলে ভালো লাগে। বাট এছাড়া যে রিং টং করবো ফোনে ওরকম বিজিএম হয়নি ডাউনলোড করে শোনার মতো। তো এদিক দিয়ে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, অনিরুদ্ধ কেন তো নিল না সেটাই বুঝি না। অনিরুদ্ধ থালাপতি বিজয় অনিরুদ্ধ রজনীকান্ত এর একদম সবসময় মাস্টার পিস, অনিরুদ্ধকে নিয়ে নেই। ঘটে যে নাইকে এনেছে, একটা নাইকে এরকম কোনো স্পেস ছিল না, স্পেস বলতে পর্দা তেমন ফুটেও নাইকে তাকে নিয়ে কথা বলা থাকে। থালাপতি বিজয় বন্ধু চারজন তাদের মধ্যে কথা বলেছে, কারণ সেই যে একটা টুইস্ট প্রকৃতি পাশে ভিলেন সেই যে টুইস্টে দেয়, মানে সেটা কিন্তু ওয়ার্ক করে, মানে এক্সপেক্ট করে নিজে সে এরকম হয়ে যাবে লাস্টে। প্রভূতি ভাই একরকম মিনাশি চৌধুরীকে মেরে ফেলে কিন্তু মুভিতে, মানে যারা মুভিটি দেখে জানে, মানে টুইস্টগুলো কিন্তু ভালো লাগে। তার ছেলে যখন ইন্টারভাল রিভিল হয়েছে সে ভিলেন, আর প্রভূতি ভাই যখন ক্লাইম্যাক্সে গিয়ে রিভিল হয় সে বড় ভিলেন, তো টুইস্টগুলো খুব ভালো লাগে দেখে। ও শিট, এরকম হয়েছে প্রথম থেকে। ওভারঅল মুভিটার কথা বললে ভাই এটা একটা ওয়ান টাইম ওয়াচ মুভি, মানে আহামুর কিছুই নয়, লিও টাইপের মুভি তো হয়নি। ইটস তো আমার সাথে বিশ ভালো লেগেছিল ভাই, দেখে সবাই টাইম এসে দেখি থালাপতি বিজয় পরে মুভিটা কেমন হয়। নেক্সট, এরপরে নানি সারিপুত সানিয়ান অথবা হিন্দিতে যাকে বলে সূর্য সারাট, এই মুভিটা এটা ওটি 26 তারিখ, এটা এইটা মুভিটা ভাই বেস্ট, এটা ভালো ছিল। মানে এই মুভিটা দেখে না সুপার হিরো টাইপের ফিল পেয়েছি, সে সুপার হিরো না, তার মধ্যে সুপার পাওয়ার নাই, তারপর সে কিন্তু সবার সুপার হিরো হয়ে গেছে। সে এটা আসবে কি শুধু শনিবার, মানে কেন, মানে তার মা তাকে কথা করেছে যে তার অ্যাঙ্কার ইস্যু রয়েছে, মানে সবাইকে প্রতিদিন মারত, সেটা আমার প্রতিজ্ঞা করছে যে শুধু শনিবার মারবি, মানে একদিন মারবি সপ্তাহে, আর বাকি দিন লিস্ট করবি যে কে কে তোর মানে তোর শত্রু, এবার শনিবার যে যার উপর তোর বেশি রাগ থাকবে শুধু তাকেই মারবি, আর আগেও ক্ষমা করে দিবি, এরকম একটা কনসেপ্ট মুভিটা। এখন সেই মুভিটা ভিলেনের কথা যেটা পেলে করছে এসে সুরিয়া, মানে তারও কিন্তু সেই একই সমস্যা এই অ্যাঙ্গার ইস্যু, কিন্তু এখানে পার্থক্য কি হিরো কন্ট্রোল করতে পারে, সে শুধু একদিন মারে, আর এসে সুরিয়া যাকে পায় তাকেই মারে, তার দোষ না থাকলেও মারে, মানে শুধু রাগুলি মেরে দেয় সে যে হোক। তো এই মধ্যে তার মধ্যে বাজে এবং লাস্টে কি ক্লাইম্যাক্স, আহ ক্লাইম্যাক্স অসাধারণ, নাই ফাইট সিনগুলো থেকে শুরু করে ইন্টারভালও, সেই ইন্টারভাল অফ মানে প্রত্যেকটা মুভিটা একটা মাস্টারপিস মুভি হয়ে গেছে। সারিবদ্ধ সানি বলো, মানে কালেকশন 100 করে পড়েছে নানি মুভি, মানে 90 স্ক্রিপ্ট সোয়েস তোমার খুবই ভালো, এটা তো সবাই জানে, যেখানে নানি বলেছে সেখানে মুভি তো ভালো হবেই। প্লাস অ্যাক্ট্রেস যেখানে প্রিয়াঙ্কা মোহন, তারও একটা দিক দেখিয়েছে, সে কিন্তু প্রথম থেকে ছেলেটা খারাপ ভেবেছে নানি, কারণ প্রথম থেকে তাকে বলছে না মুখে কাপড় পরে মারে শনিবার মারে, তো সে প্রথম খারাপ হয়, বাট পরে যখন আসতে রিভিল করে যে সেটা নানি, যে মানুষ ভালোর জন্যই কাজটা করে, তখন তার মধ্যে যে পরিবর্তন হয় সেটাও দেখার মতো। তার বাবার সাথে তার সম্পর্ক, তার মরে তার মা মরে যায়, তার বাবাই তাকে দেখাশোনা করে, তো সেখানে তাদের মধ্যে সম্পর্ক হওয়া উচিত। তার বাবা একটা মহিলাকে গিয়ে প্রথম বলে তার ছেলের সম্পর্কে, শুরু থেকে শেষ তারা মুভিটা অসাধারণ মুভি হয়েছে। আমি মুভিটা যেদিন বেরিয়েছিল তখন দেখেছি, আগস্ট 29 তারিখ, আবার সেপ্টেম্বর 26 তারিখ তখন দেখছি, তাই মুভিটা কিন্তু কথা বলাই লাগে, কারণ মুভিটা একটা ভালো ছবি, দু একজন মিস করে থাকলে যা দেখেননি তারও জন্য দেখে মুভিটা, এটাই আমার চাওয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন রিভিউ করি মানে দেবারা মুভিটা, কারণ এটা রিলিজ পেয়ে গেছে 27 তারিখ। মুভিটা ভাবলাম কথা বলেই নিয়ে এসে দিই একটা করে। দেবরা মুভিটা না মানে বাহুবলী করার চেষ্টা করেছে, মুভিটা অনেক আসে ছিল, ভালো হয়নি। গানগুলো বলতে পারি মোটামুটি ভালোই হয়েছে, ছুট্টা মারলে অথবা যেটা ফিয়ার সং, দুইটা গান ভালোই লাগছে। আর বিজিএম মোটামুটি অনিরুদ্ধ লিমে তো যাই নেই, বাট এই মুভিটা মোটামুটি যে ভালো লাগে সেটা হচ্ছে তো ওই অনিরুদ্ধ বিজিএমের জন্য আর জুনিয়র এন্টির পারফরমেন্সের জন্য। এছাড়া মুভিটা ভাই পুরোটা খাজা মুভি হয়েছে, মুভিটা রাগ হয়েছে মুভি যখন দেখি, এত বোরিং লাগছে মুভিটা, কেন যে ফালতু বাহুবলী টিভি করার চেষ্টা করে। বাহুবলী রিলিজ 9 বছর আগে, তারা এখন বাহুবলী রিমেক করছে, আর লাস্টে জুনিয়র ছেলে তার বাবাকে মেরে দেয়, বাবা জুনিয়রকে, যে ভাড়া দেবারকে মেরে দেয়।
মানে টুইস্ট আর কি করে না, কারণ এটা ইন্টারভালই বুঝতে পেরেছে যে তার ছেলে হতে মেরেছে, কারণ তার ছেলের যে একটা ফাইট সিন রয়েছে বালির মধ্যে, তখন বুঝেছে না ঘাবলা তো রয়েছে, এবার আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে তার দেরবা মরেই গেছে, কারণ এত বছর একটা মানুষ নদীর মধ্যে থাকে কেমনে খাবার না খাই অক্সিজেন না নিয়ে, সেটা একটা বিষয়। আর দেবার আছে পড়েছে সেজন্য আরও মেজটা গরম হয়েছে, আর পার্ট টু আসবে আবার এমন ভাবে কি মনে হচ্ছে। আর সবচেয়ে লজিক বুঝতে কোনো লজিক নাই, পানির দেশে পানিতে মারামারি করে পানিতে উপরে ওঠে তার সুলভ যে থাকবে না, সুলথায় শুক না, এখানে তারা সেইফের এখানে সাথে মানে ভালো মতো ইউজই করতে পারেনি, তো সেও ডিসঅ্যাপয়েন্ট করে দিয়েছে। মুভিটা কোনো এক্সপেক্টই ভালো হয়নি, সব এক্সপেক্টই মুভিটা ভাই বানা খাইছে, মুভিটা অনেক আশা ছিল, অনেক এক্সাইটেড ছিল মুভিটা নিয়ে, এই বছরে জুনিয়ার আর 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 পরে তার কোনো মুভি রিলিজ হচ্ছে পুরো মিসড ভাই। তোমাদের কাছে কেমন লাগছে মুভিটা সেটা কমেন্টে লিখে জানাই দেখি। আরে প্রকাশক সিনেমা না এখন বন্ধ করা হচ্ছে সব মুভিতে, মানে কেজিএফ টাইপের হয়ে গেছে যে গল্প শোনা আছে ফার্স্ট অলরেডি দেখি তোমার গরম হয়ে গেছে যে এখন সে গল্প বলবে, কেজিএফ আর বাহুবলের মিক্সার করে বানিয়ে দিয়েছে এরকম স্টোরি টাইপ না হয়েছে। প্রকাশ মানে অন্য ধরনের রোল করা উচিত, এক ধরনের রোল বারবার এই মুভিতে যে লজিক মানে লজিকের তো মা বিন এক করে দিয়েছে, এখানে পুলিশ অফিসার আসে প্রকাশককে জিজ্ঞাসা যায় ইয়েতি কথা, ইয়েতি নামটা ভিলেনকে প্রথম থেকে হাইপ করা হয়, তারপর প্রকাশ তার গল্প শোনানো শুরু করে, তিন ঘন্টা ধরে দিবার গল্প শুনে ইয়েতি গেছে, ইয়েতি আর পার্ট টু তারা কেছে, আই থিঙ্ক ইয়েতি তো কোনো বড় কোনো ভিলেন থাকবে, বাট শুরু করে একটা তারা আসে একটা কাজে, তিন ঘন্টা ধরে অন্য একটা মানুষের গল্প শুনিয়ে যায় বলো চলো, তারপর পানির নিচে দেখা যায় অনেকগুলো কঙ্কাল সব সবই পার্ট টু দেখাবি, মানে পার্ট ওয়ানের কিছুই নেই সালারের মতো, সালার যেন পার্ট ওয়ান কিছু আসল না, তাহলে হাইপ 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 শেষ পার্ট টু, এই এখানেও সেম করেছে। এখানে তো মেইন নেগেটিভ পয়েন্ট দেবার আই মরে যায়, মানে এখানে বাসটা খায় তোমার জন্য দেবার আর ভাড়া মনে হয় সেইফ আলি খান মিসড ভাই পুরো, মানে সবাই কেউ তাকে কথাই বলছে না, মানে তার পুজো তার কেমন কি অভিনয় কিছু ভালো করেছে, আর রোলও কিন্তু তার ভালোই আছে, যেরকম ভাবছিলাম তার সাথে বেশি রোল রয়েছে। আর এই মুভিতে অ্যাক্ট্রেস মানে তার রোল হয়তো গানটা বাদে, গানটা হয়তো 5 মিনিট আর তারপর রোল থাকে তার হয়তো 20 থেকে 30 মিনিট অথবা তারও কম, মানে জানবি কি বলবি কেন বলিউড থেকে নেওয়া হয়েছে। তার জুনিয়র ইন্ডিয়ার প্রথম মুভি ছিল রাজামরির সাথে, রাজামরির সাথে মুভি করার পর সেই তারপরে মুভি যে করেছে সেটাই ফ্লপ হয়েছে, নানি বাদ নানি তো মেন ছিল না ইগা মুভিতে, তার মুভিটা হিট হয়ে যায়। আর রামচরণ আসারি মুভি অলরেডি ফ্লপ, মানে গেম সেন্সার দেখার বিষয় সেটা ফ্লপ হয় কিনা এটা আই থিঙ্ক ফ্লপ হয়ে যেতে পারে, শুধু প্লাস মানুষ কি আর আসবানি সে লাকি চান তাকে মুভি হিট হয়ে যাওয়ার চান্স থাকে, শঙ্কারের প্রতি আমার ভরসা নাই, রামচরণের প্রতি ভরসা নাই, কারণ গেম সেন্সার মুভি এই বছর রিলিজ হবে দেখি মুভিটা কী কীরকম হয়। গানগুলো তো একটা ভালো হয়নি, গেম সেন্টারের কথা বলছি একটা গানও ভালো হয়নি। আর বাকি রয়েছে থালাপতি বিজয় একটা মুভি এইচ বিনোদের সাথে সে ডিরেক্ট করবে, আর এরা একটা ববি দেওয়াল যেখানে কাস্ট হয়ে গেছে সে এখন জয়েন করেছে শুটিংয়ে, পূজা হেগড়ে রয়েছে, আর তাছাড়া এটা মিউজিক তো অনিরুদ্ধ মানে একটা প্লাস পয়েন্ট, দেখার কীরকম হয় মুভিটা, মুভিটা নিতে আমার মোটামুটি আশা রয়েছে, ডিরেক্টর ভালো না হলেও গানগুলো তো আশা করি ভালো হচ্ছে, অনিরুদ্ধ পূজা হেগড়ে বিষ্ট কথা মনে করি ববি দেওয়াল রয়েছে এখন দিলেন থালাপতি বিজয় ভার্সেস ববি দেওয়াল, এখানে একটা মজা হবে দেই সন্ধ্যা সিরিজ হবে। ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। আমি কি কাউকে গালি দিয়েছি?